শিক্ষকদের মারধরের প্রতিবাদে মিছিল করল তৃণমূল। তৃণমূল নেতা মনোজ চক্রবর্তীর নেতৃত্বে চুঁচুড়া বীরেন্দ্রনগর হাইস্কুল সংলগ্ন স্থানে এই মিছিল হয়। শিক্ষকদের মারধরের প্রতিবাদে মিছিল করল তৃণমূল। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চুঁচুড়ার বীরেন্দ্রনগর হাইস্কুলে। শনিবার দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তীর নেতৃত্বে মিছিল হয় এলাকায়। উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে বীরেন্দ্রনগর হাইস্কুলের শিক্ষকদের উপর চড়াও হয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। এই ঘটনায় নিন্দার ঝড় জেলা জুড়ে। শিক্ষক নিগ্রহের ঘটনায় বেশ কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের হয়, কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ায় প্রতিবাদ জানায় তৃণমূল। এদিন রাস্তায় নেমে আন্দোলন করেন তারা। এই বিষয়ে তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী কি বললেন শুনে নেব। মিছিলটা অ্যাকচুয়ালি হচ্ছে গত কত তারিখ বলবো, ওটা মনে হচ্ছে দু তারিখ না তিন তারিখে এই যে কাগজে কত ধরুন তিন তারিখে তোমার বীরেন্দ্রনগর হাইস্কুলে শিক্ষকদের উপর একটা অত্যাচার হয়, মানে মারধর করে শিক্ষকদের, ঠিক আছে? আচ্ছা, কাগজ ফাগজে ছিল, নিশ্চয়ই দেখেছো। বিজেপির মন্ডল সভাপতি, প্রাক্তন মন্ডল সভাপতি কৌশিক জানা এবং পলাশ ভৌমিক সহ আরো প্রায় 15-20 জন বিজেপি গুন্ডা বাহিনী তারা মাস্টারমশাইদের মারধর করে, এবং সেটা তার সাতজনের নামে এফআইআর হয়, ঠিক আছে? মাস্টারমশাইকে নাম জানা না, তো সাতজনের নামে এফআইআর আর আদেশ করে দিয়েছিল। তারা কেউ এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি, ঠিক আছে? তারা পালিয়ে বেড়াচ্ছে। সেটা আমরা আজকে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে মিছিল করলাম, প্রতিবাদ মিছিল, যাতে সত্য দোষীদের গ্রেপ্তার করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। নিউজ আজ বাংলা চুঁচুড়া।